আমি হচ্ছে কি মানে একটা মহাযুদ্ধ এক বছর ধরে সহ্য করছি, একটা মহাযুদ্ধ, মানে মহাযুদ্ধ মানে কি বলো দেখি, একটা শাসনের কবলে পড়ে আছি প্রায় এক বছর। সো হ্যালো কিডস এন্ড মেডিস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তোমরা দেখছো সানিরিতিকা ব্লগ। আর যে গাইস, উত্তর দেরি হয়েছে কারণ কাল রাত থেকে না শরীরটা বহুত খারাপ লাগছে, মাথা ব্যথা ঘুরছে, সেই জন্য আজকে ঘুম থেকে উত্তর দেরি হয়েছে, শরীরটা খারাপ লাগছিলো বলে। কিন্তু উঠে পড়ে আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে টুছে নিলাম। এবার যাবো হচ্ছে স্নান করছে, কারণ তোমার দাদা এখন ঘুমাচ্ছে, সেই জন্য তোমার দাদা এখন ঘুমাক, আমি যতক্ষণ গিয়ে স্নান আর কাপড়টা কেচে নিই, কেচে নিয়ে মিলে দেবো। কোয়েদারের ব্যাপার, কখন বৃষ্টি কখন রোদ এইসবই হচ্ছে। সকালবেলা তো বহুদি বৃষ্টি হলো, তাহলে আগে কাপড় জামা কেচে নিই, তারপরে স্নান করে নিয়ে তারপর আমরা খাবো। কাল যেরকম দেখেছিলে ব্লাড টেস্ট করেছি, আজকে তার রিপোর্ট আনতে যাবো সন্ধ্যেবেলাতে। এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, চাদর মাদর ঘরে পাকার হাওয়াতেই শুকিয়ে গেছে। আমি কী করবো, কাপড় জামাগুলো কেচে নেবো, জলটা ঝরে গেলে ঘরেই মিলে দেবো, কারণ কখন বৃষ্টি আসবে তোমরা তো জানো না, কখন রোদ কখন বৃষ্টি এরকমই হচ্ছে। এই জন্য কী করবো, কাপড় জামাগুলো জল ঝরে গেলে ঘরেই মিলে দেবো, বলে বারবার দৌড়াদৌড়ি করতে হবে, এই যাবার তোলো আবার এ করো ওই করো ওই করো, আচ্ছা বললে আমি জলটা ঝরে গেলে ঘরেই মেলে দেবো। আর হচ্ছে কি, বর্ষাকালে জামা কাপড় একটা দুটো কেচে নেওয়া ভালো, কারণ বেশি জামা কাপড় পরে থাকলে কাচলে কিন্তু জামা কাপড় মেলার জায়গা থাকবে না, সেই জন্য একটা দুটো জামা কাপড় থাকলে কেচে নেওয়া দরকার। আমার স্নান করা হয়ে গেছে আর আমি দুধ গরম করতে বসিয়েছি, কারণ আমি হরলিক্স খাবো, হরলিক্সটা খেতে খেতে আমি দুটো ম্যাগি করবো। আমার হচ্ছে কি ম্যাগি আর হচ্ছে হরলিক্স করা হয়ে গেছে, হরলিক্সটা খাচ্ছিলাম একটু একটু আর খাইনি, আর তোমার দাদার এখানে ম্যাগিটা আছে, তোমার দাদা খাবে। আমার হচ্ছে কি চান টান করা হয়ে গেছে, আর এখন দেখো তোমাদের বৌদি কি করছে, পিঠা দিলি কেন, পিঠে কি ছিল সেই জন্য ছেড়ে দিলাম। সকাল থেকে বিছানা থেকে ওঠেনি, কারণ মাথা খারাপ হয়ে গেছে, ইউটিউবে ভিডিও ভালো যাচ্ছে না, ভালো যাচ্ছে না, ইউটিউবে বারবার কমেন্ট সেকশন অফ হয়ে যাচ্ছে, কমেন্ট সেকশন অফ হয়ে যাচ্ছে, আর পর আমাদের তিনটা ভিডিও অফ, তারপর মনটা খারাপ ছিল, সারা দিন শুয়েই ছিল আর ওঠেনি, উঠে শুধু মানে বাথরুমে গেছে, পটি করতে গেছিল, পটি করে এসে এসে শুলো, শুয়ে শুয়ে বসে বসে খেলো, খেয়ে আবার শুয়ে পড়লো, ফোনটা কাটলো, আবার চিন্তা করলো, ইউটিউবে এডিট করলো, এডিট করে আপলোড দিলো, আপলোড দিয়ে আমি লেবু করে দিলাম, শুয়ে শুয়ে লেবু খেলো, আপলোড দিয়ে কমেন্ট সেকশন অফ হয়ে যাচ্ছে, অন করছে, আর শুয়ে শুয়ে আমি ভাবছি কী ভিডিও করা যায়, কী ভিডিও করা যায়, এরকমভাবে তো ভিউ যাচ্ছে না না। আর গাইস একটা গুড নিউজ আছে জানো, কি বলো তো, আমি হচ্ছে কি মানে একটা মহাযুদ্ধ এক বছর ধরে সহ্য করছি, একটা মহাযুদ্ধ, মানে মহাযুদ্ধ মানে কি বলো দেখি, একটা শাসনের কবলে পড়ে আছি প্রায় এক বছর কমপ্লিট, পেছনে মারলো, এক বছর একটা শাকচুনির কবলে পড়ে আছি, এক বছরটা কমপ্লিট হবে পরের মাসে এক তারিখে, মানে আমি শাকচুনি কেন বলছি আর এক বছর কেন বলছি, আমাদের বিয়ের এক বছর কমপ্লিট হবে। আর হচ্ছে কি এছাড়া আমরা হচ্ছে কি, আমি শাকচুনিকে তো সহ্য করছি দু বছর ধরে, কারণ আমাদের হচ্ছে কি রিলেশন দু বছর প্রায় হতে যায়, আর হচ্ছে কি বিয়ের এক বছর হতে যায়, মানে এই শাকচুনিকে আমি দু বছর ধরে নাকি সহ্য করছি, মানে কি ভাই কী করে সহ্য করা যায় ভাই দু বছর, ও বাবা ও ও ভাই ও কি ভাই কি বলছো, ও বলে ও ও আমাকে বলে তুমি তুই কি তুই কিও সহ্য করছিস, আমি জানি আমাকে, আমি কত ভালো ছেলে, বলে অন্য বউরা নেই কবে চলে, তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও তোমার চাই না, আর এই যে পেঁয়াজ গুলো আমি ছাড়িয়ে রেখেছি, খালি ধোবো ধুয়ে তারপরে অমলেটের জন্য ভাজা হবে, আর তরকারির জন্য কাটা হবে, দুটোই কেটে নিই, আর আলু কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আলুটা তো সময় লাগবে, আলু কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এরপরে আমি আমার ছেলেমেয়েদেরকে খেতে দিয়ে আমি ডিমের তরকারিটা করব। আর ভাত হয়ে আছে, ভাতটা মানে কালকেরই ভাত আছে, ভাতটা অনেকটা আছে, সেজন্য আজকে ভাত করবো না, খালি ভাতটা আমি গরম করে নেবো, ওটাই আমাদের দুপুরে যে খাবার। আর মা হচ্ছে কি আজকে ঘরে নেই, মা একটা জায়গায় গেছে, আর মায়ের শরীরটাও একটু খারাপ, কাল আমার হসপিটালে যাওয়ার ডেটও আছে, রিপোর্ট আনতে হবে, সেই জন্য কাল যাবো, আর মা যাবে ওখানে গিয়ে কালকে জ্বরের জন্য ডাক্তার দেখাবে, আর আমাকে রান্না করতে হচ্ছে এখন, কারণ মা নেই, মা থাকলে মা করে দিয়ে যেত,
তো মা নেই আজকে, তো আমাকেই রান্না করতে হচ্ছে। তো আমি রান্নাটা ভালোই করি, খারাপ করি না, রান্নাটা সরলে আমি করি নি। আর তোমার দাদা হচ্ছে খুবই টেনশনে আছে, কারণ আমাদের ভিডিও না ভালোভাবে যাচ্ছে না, মানে যতবারই ভিডিও ছাড়া হচ্ছে ততবারই কমেন্টস অফ হয়ে যাচ্ছে। মানে এই একটু আগে এডিট করে আপলোড করছে, আর দেখাচ্ছে যে কমেন্টস অফ। এরকম করলে তো ভিডিও ভালো যাচ্ছে না। তোমরা যারা আমাদের কমেন্ট করো ভিডিওতে, তারাও কমেন্ট করতে পারছো না, মানে অনেকটাই প্রবলেম হচ্ছে। সেই জন্য তোমার দাদা টেনশন করছে, ইউটিউবে কী হচ্ছে, পরপর মানে কমেন্টস অফ হয়ে যাচ্ছে, কমেন্টস অফ হয়ে যাচ্ছে। আর এই দেখো একটা মৌসুম্বি লেবু আছে, এই লেবুটাকে কাটি তোমার দাদাকে দিয়ে আমি খাই। আর এই যে দেখো কামরাঙা, কাল এই পাওয়া পড়ে চলে আসছে। কাল মা গেছিলো বড় পিসুন্দর বাড়িতে, ওদের গাছের কামরাঙা দিয়েছে, আমি দুপুরবেলা খেয়ে দিয়ে কাটবো। লেবুটা কেটে নিয়েছি, এবার হচ্ছে তোমার দাদাকে গিয়ে দিই। তোমার দাদাকে গিয়ে লেবুটা দিয়ে বাড়ি খাবেও। সব কিছু দেখো কেটে নিয়েছি, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, এটা ডিম ভাজার জন্যে হবে, আর এটা হচ্ছে তরকারির জন্যে। সব কিছু কাটা হয়ে গেছে, খালি আবার ডিমের অমলেট করা বাকি, আলুও সেদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে। ডিমের অমলেট করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে বাবা আর আমার বরের আছে, আর আমারটা এখানে ভাজা হচ্ছে, আমারটা শুধু পেঁয়াজ আছে, মানে লঙ্কা নেই, আমি ঝাল খাই না, সেজন্য লঙ্কাটা দিইনি। এমনি আমার অমলেটটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে তরকারিটা করবো, পেঁয়াজ, আদা, রসুন কষে টষে, আর আদা রসুন পেস্ট পেস্ট করাই আছে, এটা দেওয়ার কোনো কষ্ট নেই, দেবো কড়ায় তেল দেবো, নাড়বো, কষবো, হয়ে যাবে। চলো শেষ মেশ ডিমের তরকারি হচ্ছে ডান। আর তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর দেখতে হয়েছে ডিমের তরকারি, পুরো লাল লাল, আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়েছি যাতে একটুখানি গন্ধটা হয়। দাদা বলছে ধনে পাতা দিয়েছিস, কারণ ধনে পাতা দিলে একটু ভালো লাগে, সেই জন্য দিয়েছি ধনে পাতা, অল্প দিয়েছি, সেখানে বেশি কিছু দিইনি আমি। দেখতে পাচ্ছ নর্মাল ডিমের ঝোল, আর এখানে ভাতটা গরম হচ্ছে। ভাতটা হয়ে গেলে আর তোমার দাদার স্নানটা হয়ে গেলে আমরা আবার খাবো। আমি ওষুধটাও খেয়ে নিয়েছি রান্না করতে করতে, তারপর চলো ভাত খাবো। ভাত নিয়ে চলে এসেছি, আর ডিমের তরকারিও করে এসেছি, দেখতে হেভি হয়েছে, লাল লাল, ঝাল ঝালও হবে। আর এই দেখো ভাত নিয়ে নিয়েছি, এইটুকু করে ভাত খাবে, বেশি ভাত দুপুরে খেতে পারি না, অল্প মানে বেশি খেলে তো পেট বহুত ব্যথা করে, কিন্তু অল্প অল্প করে মাঝে মাঝে খাই আমি। আর রিতিকা ভালো কথা, তুই হচ্ছে কি আমাদের নেক্সট মান্থে আমাদের তো অ্যানিভার্সারি আছে, কি গিফট চাই? সেটা আজকে বলবো, কিন্তু বিকালে বলবো, এখন বলবো না। রিতিকা একটা সোনার হার নেবে বলেছে, নেকলেস। হ্যাঁ, তোমার দাদা বলেছে একটা সোনার, কি হয় সোনার, সেটা জানি না, বলতে পারবো না, কারণ হসপিটালে যেখান থেকে তো রিপোর্ট করা হয়েছে, রিপোর্ট দিয়েছে, তারা বলেছে যে আমরা কিছু বলতে পারবো না, তোমার যার যে যে ডাক্তার তোমাকে দেখছে সেই ডাক্তারই বলবে, কিন্তু এখানে আই না কি বলে বলবে কি না, চলো যাওয়া যাক। আর আমার দাদা এই যে আমার মনটা খারাপ, ভিডিওই করছে না। গোজে স্টেশন চলে এসেছি, এবার যাবো ওই ক্লিনিকের কাছে, ওই রিপোর্টটা নেবো। আর দেখো আমি ওই নতুন জুতোটা পরেছি, আর হচ্ছে ওই এই ড্রেসটা পরেছি, এই মানে চুড়িদারটা আমি পয়েন্ট ধরে পরিনি, অন্য তোলা ছিল হ্যাঁ যে একই চুড়িদার পরছি, একই চুড়িদার পরছি, চুড়িদারগুলো বের করি, একই চুড়িদার পরছি, সেটা আর আয়রন করে পরলাম, পরে বেরিয়েছি আর এদিকে। আমরা ক্লিনিকের সামনে চলে এসেছি, এবার চলো রিপোর্টটা নেবো। এই যে ক্লিনিকটা দেখতে পাচ্ছি, এখান থেকে রিপোর্ট নেবো। তোমার যদি এই গোড়া স্টেশনে এখানে থাকো তো তোমরা এখানে এসে ব্লাড টেস্ট করতে পারো, যারা আর জানো না। গাইস আমরা হচ্ছে কি রিপোর্ট পেয়ে গেছি, আর রিপোর্ট হচ্ছে কি ডাক্তারটা বললো একদম নর্মাল আছে, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, চলো থ্যাংক ইউ। আমরা ভাবছিলাম যে বলবে কি বলবে না, যে সব ঠিক আছে কি ঠিক নেই, আমার ভাঙড়ে বলেনি, কিন্তু এখানে বলে দিল নর্মাল। এটিএম এর সামনে আছি রিপোর্টটাকে নিয়ে, তোমার দাদা টাকা তুলছে, এই যে লাইন নিয়েছে, টাকা তুলছে কোথায়, টাকা তুলছে, এটিএম এর সামনে আছি, ও টাকা তুলে নিক, তারপর যাব আমরা বাড়িতে, আর কি কেনা যায় দেখা যাক আজকে। আমরা গাইস হচ্ছে কি ঘরে চলে এসেছি, আর আমরা হচ্ছে কিছু সোনার দোকানে যাইনি, আমাদের হচ্ছে কি অ্যানিভার্সারি গিফটের জন্য যেটা হচ্ছে কি রীতিকার জন্য প্ল্যান করছি, আর রীতিকাও নাকি আমাকেই দেবে, কিন্তু পয়সা তো আমাকেই দিতে হবে, জন্য কষ্ট লাগে। তো আজকে যাইনি, কারণ হচ্ছে আমাদের লোকেদের সামনে যে দোকানটা ছিল সেই দোকানটা বন্ধ, বাট হচ্ছে আমাদের কাছে চেনাশোনা দোকান আছে, যেটা হচ্ছে কি সুভাষগ্রামে আছে, তো যেদিন সুভাষগ্রামে যাবো সেদিন একটু দামটা দেখে আসবো, কারণ একটু কম সম করেই বলি। ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো ঘরের মধ্যে আছি, পুরো ঘরের মধ্যে তো থাকি, ঘর থেকে তো বেরোইও না বেশি। আর এগুলো আমরা কিনে এনেছি, দেখো এটা কী রে, ও পেঁয়াজি আছে, এতে তো পেঁয়াজি আছে, আর আমি যে ডাসা ডাসা পেয়ারা কিনেছি গাছের, ওটা বললো যে 5-20 টাকা দেখছিলাম, বিক্রিও হচ্ছিল না, একটা কাকিমা বিক্রি হয়েছে, তার কাছ থেকে নিয়ে নিয়েছি। আর 10 টাকা করে চুরমুড়ো আছে, এটা মুড়ি দিয়ে খাবো, এখানেও ঘুগনি আছে, মুড়ি দিয়ে খাবো।
আর তোমার 10 টাকা ফিরেছিল এই যে তোমার দাদাই চিপস কেক কুরকুরেটা খায় ওই কুরকুরেটা নিয়েছি একটা দুটো নিয়েছি তো দেখাছো আছে কত রকম খাবার আছে ঘুগনি চুরমুর তারপরে আছে কি পেঁয়াজি আহা রাতে ডিনার সত্যি হেড়ে রাতে রাতে আমি তো খেতে খেতে পাচ্ছি এটা খেয়ে নি আর পেট ভর্তি পুরো থাকবে আমি ওষুধটা খেয়ে নিয়েছি এই 8টার সময় ওষুধ খাওয়ার দরকার 8টার সময় আমি ঠিক টাইমে খেয়ে নিয়েছি চলে এবার ডিনারটাও শুরু হলো আমাদের খাওয়ার স্টাইল দেখো ঘুগনি নিয়েছি তার মধ্যে আছে কি চুরমুর দিয়েছি আর এই যে পেঁয়াজি রীতিয়াকে বেশি পেঁয়াজি দিইনি কারণ রীতিয়া বেশি তেল খাওয়া উচিত না আর ওই যে রীতিকা চুরমুর নিয়েছে আর রীতিয়া ঘুরে দেখা ও কতটা খুনি আয় খাওয়া দাও কতটা তোমার এরকম দেখলাম আমি মুড়ি টুড়ি খেলাম খাওয়ার পর আর কিছু খাইনি রাত হয়ে গেছে আর আমি ওষুধও খেয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আগে আর শুয়েও ছিলাম আর বাবা এলো বাবা এসে দরজা দরজা খুলে দিলাম তারপরে তোমার হচ্ছে কি এখন শোয়ার টাইম আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের অ্যানিভার্সারি গিফট আর গিফটটা হচ্ছে এমনি সেমনি কিছু গিফট না জুয়েলারি সেটা আজকে এখন জানতে পারবো না যেদিনকে আমরা জিনিসটা কিনবো সেদিনকে তোমরা জানতে পারবে আমরা অ্যানিভার্সারিতে কী গিফট নিচ্ছি আর আমি কী গিফট ওকে দিচ্ছি আর আমাকে কী গিফট দিচ্ছে আজকের ব্লগটা এতটাই থাকছে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য গুড নাইট।